ভুয়া এতিম দেখিয়ে বছরের পর বছর সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা তালা সতরের আল ফারুক শিশু সনদ এতিমখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতিমখানায় কোনো এতিম শিশু না থাকার পরও গত তিন বছরে সব মিলিয়ে ১২ লাখ টাকার বেশি উত্তোলন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে আল ফারুক শিশু সনদ এতিমখানায় কোনো এতিম শিশু নেই। সরকারি খাতায় 36 জনের নাম থাকলেও বাস্তবে রয়েছে মাত্র 5 জন শিশু। এই 5 জনের প্রত্যেকের বাবা মা আছেন বলেও স্বীকার করেছে শিশুরা। তুমি এই এতিমখানায় কয় বছর আছো? 1 বছর এরকম। তোমার কি বাবা মা বেঁচে আছে? আছে। তোমার আব্বু আম্মু বেঁচে আছে? আমার বাবা আছে, মা নেই। বাবার সাথে কথা হয় তোমার? হয়। এদিকে সমাজসেবা অফিস থেকে প্রতি 6 মাস পরপর 36 জন এতিমের সরকারি ক্যাপিটেশন গ্রান্ট উত্তোলন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সমাজসেবা অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী ইতোপূর্বে বিষয়টি নিয়ে কয়েকবার শোকজ করা হয়েছে। গত 3 বছরে সব মিলিয়ে 12 লাখ টাকার বেশি উত্তোলন করেছেন তারা। এতিমখানার দায়িত্বে ছিলেন কতদিন? 8/3/2020 থেকে 9/3/2022। আপনি সরকারি টাকা উত্তোলন করেছেন কয়বার? আমি করেছি জুন আপনার 21 আর জুলাই 21। জুন হইতে ডিসেম্বর 21 আর ডিসেম্বর জানুয়ারি হইতে আপনার জুন 22। আচ্ছা, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি সেখানকার হিসাব নিকাশ সঠিকভাবে দেননি এবং এতিমের টাকা আত্মসাৎ করেছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কী? এ বিষয়ে আমার বক্তব্য হলো ভাওতার পাত্র যেখানে যা কিছু সব সমাজসেবা অফিসে আছে, ওইখানে দেখলে আপনারা নিতে পারবেন, দেখতে পারবেন। না, আমরা দেখতে পেলাম, কিন্তু আপনি মানে আপনার বক্তব্যটা কী? আমার বক্তব্য, আমি সঠিক কাজ করেছি এবং ভাওতার পাত্র ওনারা সব প্রত্যেক ভাওতার পাত্রে ওনারা তদন্ত করে, আমার আমলে ওনারা তদন্ত করে বিল দিতেন। যখন করোনায় লোকজন 2-1 জন কমে গেল, তখন আবার লোকজন ঠেলে মিলে আমি ধরে ধরে নিয়ে আসছি এবং 21 নভেম্বর তাৎক্ষণিকভাবে আমার ওখানে তদন্ত হয়, তার রিপোর্ট আমার কাছে আছে। তখন ওই দিন 21 জন ছেলে ওখানে ছিল, মানে 5-7 জন বাইরে মাদ্রাসায় ছিল আর উনি যে খাস সময় যে ওনারা 13 জন পাইছিল। এটা হলো নভেম্বর। আচ্ছা, আর একটা বিষয়, আমরা তো গতকালকে গিয়েছিলাম মাদ্রাসে। জি, কাগজ কলমে আছে 36 জন, আমরা যে পেয়েছি 5 জনকে। না, এখন বর্তমান কি আছে, আমি তো 8/3/2022 আমি খালি দিয়ে আছি। আপনার সময়ও নাকি একই অবস্থা ছিল? না, আমার তাহলে কাগজপত্র আমার কাছে যা তদন্ত, আমার যা তদন্ত করে উনি যা ফোকাস করছিল আমার, সেসব কাগজপত্র আমার কাছে আছে। কাছে আছে? আমার কাছে আছে মানে অফিসে আছে, পাওয়া যাবে ওখানে অফিসে করলে, যে উনি ফোকাস করছিল আমার। না, অফিস কর্তৃপক্ষ বলে কি কাগজপত্র নাকি আপনি নিয়ে চলে এসেছেন? না, আমি কাগজপত্র নিয়ে আসে কোনো জায়গা থেকে, আমি ডিসি অফিসে চাকরি করতাম, আমার কি কোনো ফাইলপত্র আনতে দিবে? এটা দেয় না কোনো, তাদের অভিযোগ না। এটা অভিযোগ করলে তা ফাইল তো অভিযোগ করলে অফিসের কোনো জিনিসপত্র কি কারো কাছে আসে? আরে, আমি ডিসি অফিসে চলে যাই, আমার কাছে তো অনেক ফাইল ছিল, তা আমি কি ফাইল আনতে দেবে আমার? মৌলানা উজিয়ার রহমান, এখানে পাশামার বাড়ি, আমি এখানে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেছি। এখানে সকালবেলায় পড়ায়, সকাল পড়ানোর পরে খাওয়া দাওয়া করে ওদের রওনা করে দিয়ে ওরা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, কেউ কাশিমুল্লুর মাদ্রাসা পড়াশোনা করে। করার পরে দুপুরবেলা আবার যখন ছুটি হয়, মাদ্রাসা ছুটি হয়, লোকেরা চলে আসে, বিকেলে একটু খেলাধুলো খেলানো পারে, সন্ধ্যা পরে আবার এতে পড়াশুনো করে, রাত্রে পড়াশুনো করে, খাওয়া দাওয়া করে, যখন নিরাশ হয় আমি এখান থেকে দেখাশোনা করার দায়িত্ব আমার এখানে আছে। কতদিন আমার এখানে আছে? আমাদের আছে 35 জন, কিন্তু আমরা এলো খাতায় আছে 35 জন, তার সাথে একটু কিছু কম আছে। আর আমরা মোটামুটি আমরা 21 জনের 20 জনের পাই আমরা। হ্যাঁ, 20 জনের টাকা পান? 20 জনের টাকা পাই। আচ্ছা, এখানে তো এতিমখানা নাম, কিন্তু এতিম নেই। হ্যাঁ, এতিম আছে যারা মানুষ আসে সময়, আমাদের হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যারা অনেকে বাপ অধিকাংশ বিয়ে করেছে, মায়ের ছাড়ি দিয়েছে, মা এক জায়গায় চলে গেছে আর বাপ আর এক জায়গায় বিয়ে করেছে, এদের থাকার জন্য কোনো ই নেই। এই জন্য আমাদের অফিসে বলছিলো যে আপনারা এখন দুস্থ হলেও রোজ দুস্থ করে রাখেন। আমাদের কিছু ছেলে ছোটো ছোটো আছে, এখানে আসেন না, এখানে থাকতেছেন পাশাপাশি, আজকে একজন দুজন কাছে বেড়াতি, এরকম ধরনের আছে। কিন্তু আমরা মনে করি এতিমের চাইতে এতিমের একজন তো গার্জেন থাকে, এদের কোনো গার্জেন নেই, এদের জামা কাপড় ধরেন, টুপি, খাবার, যত সব কিছু এখান থেকে দেওয়া হয়, জামা যত অসুখ বিসুখ। আপনার এখানে পুরাপুরি এতিম আছে একজনও? তাই পুরাপুরি এতিম বাফার মাহারা নাই? না, পুরা এতিম নাই। আমি থাকি আল ফারুক এতিমখানা মাদ্রাসায়, বাচ্চা কাচ্চা দেখাশোনা করি, এদের জন্য বাজার ঘাট করি,
রান্নাবান্না মাঝে মধ্যে করি, এদের সার্বিক চলাফেরার দায় দেখ প্রায় সব দেখাশোনা করতে হয় এই আর কি। আচ্ছা, আমরা জানতে পারলাম এখানে তো একজন কেউ এতিম দেখছি না, এতিম আছে আপনার জানা মতে? পুরাপুরি এতিম আছে নাকি? না, পুরাপুরি কোনো এতিম আমাদের এখানে নাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, বাস্তবে এতিম পাওয়া খুব কষ্টকর, তাই যাদের মা কিংবা বাবা দ্বিতীয় বিবাহ করেছে সেই সকল বাচ্চাদের এখানে রাখার অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলার সকল ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে তাদের এলাকায় এতিম থাকলে এই মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য।